প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। অনুশীলনী 5.1-এর 31 নম্বর প্রশ্নটি আলোচনা করব। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো আশা করি বুঝতে পারবে। তো প্রশ্নে বলা হলো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফাইভ হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 525। এটা প্রমাণ করতে হবে। তো সমাধানের ক্ষেত্রে শুরুতে লিখতে হবে, দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফাইভ। তো বাম পক্ষ নিয়ে কাজ করবো আমরা, লেফট সাইড ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এটা বাম পক্ষ। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের, এ মাইনাস বি হোল স্কোয়ারে তোমরা মান নির্ণয়ের সূত্র পড়েছো বা অনুসিদ্ধান্ত যে সূত্র সেটা পড়েছো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, তোমরা কিন্তু এটা সূত্র পড়েছো। তো তাহলে সেই সূত্র অ্যাপ্লাই করবো এখানে। এক্স স্কোয়ার মানে এখানে এ মনে করতে হবে আর ওয়ান বাই এক্স স্কোয়ার মানে বি মনে করতে হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এ মানে হলো এক্স স্কোয়ার আর বি মানে হলো ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার। তো কেটে দাও। তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলতে হবে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তোমরা পড়েছো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান তোমরা পড়েছো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান তোমরা এটাও পড়েছো যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড টু। এখন এই তিনটার ভেতর থেকে কোন সূত্রটা তুমি নেবে এটা হলো দেখার বিষয়। তো এখানে এটা একটা সূত্র প্রথম আমরা ব্যবহার করলাম, তারপরে সূত্র আমাদের এগুলো। তো তোমাদের প্রশ্নে যে মান দেওয়া থাকবে, প্রশ্নে যদি প্লাসের মান দেওয়া থাকে, অর্থাৎ এখানে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফাইভ, তার মানে এটা প্লাসের মান দেওয়া আছে, অর্থাৎ এ প্লাস বির মান দেওয়া আছে ফাইভ। তাহলে এ প্লাস বির এই যে এই সূত্র পড়বে প্রথম সূত্র, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তোমাদের নিতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। কথার কথা, অঙ্কে যদি এখানে মাইনাস থাকতো, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে কিন্তু সূত্র তোমাদের আসতো এ মাইনাস বি সূত্র, অর্থাৎ এই যে দ্বিতীয় সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। আবার যদি এ প্লাস বির মান এবং এ মাইনাস বি দুটার মানই দেওয়া আছে, সেক্ষেত্রে তোমাদের এই সূত্র পড়তো, কারণ এখানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো সূত্র কোনটা পড়বে এটা মান দেওয়ার উপর নির্ভর করবে। মান যদি প্লাসের থাকে তাহলে প্লাসের সূত্র, মাইনাসের থাকলে মাইনাসের সূত্র, যদি প্লাসের এবং মাইনাসের দুটার মানই দেওয়া থাকে তাহলে তিন নম্বর সূত্র পড়বে এইভাবে। তো এখানে এটা এখন সূত্র ফেলো, মান দেওয়া আছে প্লাসের, প্লাসের সূত্র ফেলো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এ মানে এক্স, বি মানে ওয়ান বাই এক্স, দ্বিতীয় বন্ধনে দাও, দিয়ে এই যে স্কোয়ার দেখো তোমাদের এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা এর ওপর এসে বসবে, এই মাইনাস ফোর মাইনাস ফোর। মনে করো স্কোয়ারটা নেই, তাহলে তোমরা ভেতরে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলবে না? হ্যাঁ, সূত্র ফেললে, ফেলার পর এই স্কোয়ারটা এখানে দিয়ে নেবে। এখন মান বসাও, এটা এটা কেটে যাবে। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কিন্তু তোমাদের কত দেওয়া আছে ফাইভ, ফাইভের ওপর স্কোয়ার দাও, এখানে পাবে মাইনাস টু, দ্বিতীয় বন্ধনী দাও, দিয়ে স্কোয়ার দাও মাইনাস ফোর। তাহলে এখানে কত আসবে, 25 মাইনাস এখানে টু,
হোল স্কোয়ার মাইনাস ফোর। তো এখানে বিয়োগ করে পাবে কত, 23 তার উপর স্কোয়ার মাইনাস ফোর। তো এখন 23-এর উপর স্কোয়ার করলে কত হবে, 23-এর উপর স্কোয়ার করলে 23 গুণন 23 বা 23-এর উপর স্কোয়ার তাহলে 529। 529 থেকে 4 বাদ দাও তাহলে কত হবে, 525, যেটা তোমাদের রাইট সাইড দেওয়া আছে। দেখো রাইট সাইড দেওয়া আছে কত, 525, তাহলে এটা মিলে গেল। তাহলে তোমরা এখানে বলতে পারো যে এটা রাইট সাইড, অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, এটাই প্রুফ। তাহলে অঙ্কটা এইভাবে শেষ করতে হবে। তাহলে মান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফাইভ, তাহলে এটা আমাদের প্রমাণ করতে হলো কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 525। শুরুতে আমরা লিখবো যা দেওয়া আছে, লিখে ফেললাম, তারপর লেফট সাইড উঠাবো। উঠানোর পর আমাদের এখানে এ মাইনাস ভোল স্কোয়ার সূত্র হলো এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস ফোর এবি, মান নির্ণয় সূত্র এখানে আমরা ফেলবো। তারপর ভেতরের অংশ আবার সূত্র পড়বে, এই স্কোয়ারটা উপরে এসে দ্বিতীয় বন্ধনীতে দিতে হবে, তারপর হিসাব নিকাশ করে তোমাদের রাইট সাইড মিলে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি এই ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হও তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো, করে তোমার সকল বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও, যেন তারা উপকৃত হয়। সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে তোমাদের মতামত জানাও, তোমাদের এই সহযোগিতা আমাদের পরবর্তী কাজে উৎসাহিত করবে। আর এক্সট্রা স্কুল নামে ফেসবুকে আমাদের একটি গ্রুপ আছে, তোমরা সেই গ্রুপে জয়েন করবে। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে গ্রুপে এসে তোমরা বলবে, আমরা সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, অবশ্যই তোমরা তোমাদের সকল বন্ধুদের জয়েন করবে।